যে নির্বাচন, কথায় বলে একটা ব্যক্তি দিতে বলছে এ জয়ের নেপথ্যের কারণটা কি মনে করেন? কক্সবাজারের আপামর মানুষ যেগুলো আছে তারাই এই বিজয়ের নেপথ্যের কারণ। কারণ একটা কারণ হলো আমি প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে ভোট ভিক্ষা চেয়েছি, এই কারণে মানুষ আমি মনে করি এটাকে খুব পজিটিভভাবে নিয়েছে, সেই জন্য মানুষ আমাকে তাদের পবিত্র আমারটুকু দিয়েছে আমি মনে করি। কক্সবাজার পৌরসভায় অনেক সমস্যা প্রচলন শহর কক্সবাজার, এখানে আপনি দায়িত্ব গ্রহণের পর প্রথম যে কী কাজটি দিয়ে শুরু করবেন? আমি আমার নির্বাচনী ইস্তেহারে 37টি দফা দিয়েছি, সেখানে বেশ কয়েকটি দফা খুব চ্যালেঞ্জিং। এই বর্ষা মৌসুমে আপনারা জানেন কক্সবাজারের জলাবদ্ধতা একটা মানুষের অত্যন্ত বেদনা, অত্যন্ত কষ্টের। আমি সর্বপ্রথম এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমার কাজটা শুরু করব, কারণ এখন বর্ষা মৌসুম, যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। পাশাপাশি আমার কোমলমতি শিশুরা যারা স্কুল কলেজে যায় তাদের, যারা নির্বিঘ্নে স্কুল কলেজে যেতে পারে, এবং যারা মসজিদ মন্দিরে যায় তারা যাদের নির্বিঘ্নে মসজিদ মন্দিরে যেতে পারে, সেই ব্যবস্থা আমি করব। পাশাপাশি লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে, তাদের যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে এখানে চলাফেরা করতে পারে, সেই জন্য আমি এই দুটি কাজ আমি প্রথম শুরু করব। পাশাপাশি অন্য অন্য সেবাগুলো যেগুলো আছে, বিশেষ করে আমাদের জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ থেকে শুরু করে পৌরসভার যে সেবাগুলো আছে সেই সেবাগুলো আমি প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আবর্জনার একটা সমস্যা রয়েছে, বিশেষ করে পৌরসভার নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থায় কোনো হয় নাই, তারপর প্রতিটি মোড়ে মোড়ে দেখবেন এবং নালার নর্দমায় দেখবেন এই আবর্জনাগুলি ফেলা হয়, এই আবর্জনা পরিষ্কারের জন্য বিকল্প কোনো পরিকল্পনা আছে কিনা? আমি আমার নির্বাচনী ইস্তেহারেই ঘোষণা করেছি, আমি বর্জ্য অপসারণ নিয়ে আমার একটা আমার মাস্টার প্ল্যান আছে, সেখানে আমি ডোর টু ডোর গিয়ে ময়লাগুলো বর্জ্যগুলো আমরা নেওয়ার জন্য আমরা একটা পদক্ষেপ নিব। এবং আমি মনে করছি আমি ভারপ্রাপ্ত মেয়র খালির অবস্থায় আমি ডাম্পিং স্টেশনের জন্য প্রায় 2 একরের মতো জায়গা আমরা ক্রয় করেছিলাম, এখন ইউজিপ 3 প্রকল্প থেকে আরও 2 একর জায়গা কেনা হয়েছে, কেনার জন্য প্রস্তুতি নিয়েছে, সেটাও আমার প্রস্তাবিত এলাকায়। মোটামুটি এটা আগামী 1-2 মাসের মধ্যে আমরা এই ডাম্পিং স্টেশনটা আমরা যদি কমপ্লিট করতে পারি, এখানে একটা কম্পোস্ট প্ল্যান্ট হবে, এখান থেকে সার উৎপাদন হবে, এটা যদি আমরা করতে পারি, আর আমি মনে করি এই পর্যটন শহরে এটাও একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমি সর্বপ্রথম কাজ শুরু করব। কক্সবাজার পৌরসভা যদি একমাত্র যদি শিক্ষা ব্যবস্থার কথা বলে তাহলে পৌরপিকটার স্কুল, সেখানে আমরা যেটা দেখেছি গত কয়েক বছর ধরে এখানে শিক্ষকের বেতন বকেয়া আছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার একমাত্র প্রতিষ্ঠান কিন্তু কেমন জানি একটু ধমকে দাঁড়িয়েছে, এই প্রতিষ্ঠানটির অগ্রগতি কিংবা প্রতিষ্ঠানকে কলেজে রূপান্তরের কোনো পরিকল্পনা কি আছে কিনা? আমি আমার নির্বাচন স্থানে ঘোষণা করেছি পৌরসভার পৌরপিপিটা উচ্চবিদ্যালয়ে একটা আধুনিক স্কুল আমরা গড়ে তুলব, এবং এটা আমরা কলেজে উত্তীর্ণ করব। পাশাপাশি আমার না কাতুন উচ্চবিদ্যালয়ে যে ভবন সমস্যা আছে, আমার কোমলমতি শিশুরা ভালো করে এর জন্য শ্রেণীকক্ষের জন্য তারা অনেক কষ্ট হচ্ছে, সেই ব্যবস্থা আমরা ওগুলি করবো। এবং এক কথায় আমি একটা উন্নত এবং খুব আধুনিক একটা ডিজিটাল স্কুল এগুলো যাতে মানে সকল সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। বাংলাদেশের বিভিন্ন পৌরসভায় দেখা যায় সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থা করে হাসপাতাল মানে চিকিৎসা সেবার জন্য, কক্সবাজার পৌরসভায় নিজস্ব হাসপাতাল করার কোনো পরিকল্পনা আছে? অলরেডি আমাদের একটা এডিবি ফান্ড থেকে আমরা 3টা ওয়ার্ড মিলে মিলে একটা একটা কমিউনিটি ক্লিনিক করার একটা এই প্রকল্প হাতে নিয়েছি কক্সবাজার পৌরসভা, এটা চলমান, ইনশাল্লাহ আগামী 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ এই 3টা ওয়ার্ড মিলে মিলে একটা একটা কমিউনিটি হাসপাতাল আমরা শুরু করব। পাশাপাশি আমি দায়িত্ব নেওয়ার পর আমার আরও 2 মাস মতো কাছাকাছি 2 মাসের ঊর্ধ্বে আমার সময় আছে দায়িত্ব নেওয়ার, আমি ইনশাল্লাহ আমি যদি দায়িত্ব নেওয়ার পরেই প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে একটা একটা কমিউনিটি ব্যবস্থা করব। তীব্র যানজট দেখা যায় অতিরিক্ত সংখ্যা কাটে, এই যানবাহন মানে যানজট নিরসন এবং যেখানে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা বন্ধের জন্য কী ব্যবস্থা নেওয়া? আমি আপনাদের বলি কক্সবাজার পৌরসভায় আমার জানা মতে 3000 টমটমের লাইসেন্স দেওয়া হয়েছে, অটো রিক্সার কোনো লাইসেন্স দেওয়া হয় নাই। এখানে যদি এই 3000 টমটম চলে আমি মনে করি আর অল্প কিছু সংখ্যক যদি ইয়ে চলে তাহলে এখানে যানজট হওয়ার কোনো কথাই নেই। এখানে আপনি দেখেন বাঁচারা সাইমন রোডে মাইক্রো একটা স্টেশন বানিয়ে ফেলেছে, আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি অতি সত্তর যারা আমাদের ভাইয়েরা যারা এখনও
রাস্তাগুলো দখল করে গাড়ি টমটম সিএনজি বিশেষ করে এই অবৈধভাবে নালাগুলো দখল করা আছেন, তাদেরকে আমিও আগেও বলেছি এখনও বলছি অবৈধ স্থাপনাগুলো আপনারা সরিয়ে ফেলুন এবং অবৈধভাবে যারা গাড়ি রাস্তায় যত্রতত্র পার্কিং করছেন এই পার্কিংগুলো সরিয়ে ফেলেন। আমি আগামী 20 তারিখ বিশ্বাবাসী দায়িত্ব নেওয়ার পর যদি আমি দেখি তাহলে আমি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এবারে যে নির্বাচন মূলত আপনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, যে আপনার যে প্রার্থীরা ছিল সেই আওয়ামী লীগের একটা প্রভাবশালী পরিবারের অনেকটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিদ্রোহীর মধ্যে নির্বাচন, এর প্রভাবটা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, যদি পড়ে থাকে এটা কী ধরনের প্রভাব পড়তে পারে? দেখেন আওয়ামী লীগ হলো একটা বিশাল দল, এই দলে আমরা পাঁচজন নৌকার প্রতীক চেয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছে একজন, আমরা সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখিত ওভাবে বলেছিলাম যে আমরা পাঁচজন চেয়েছি, এখান থেকে আপনি যা খেয়ে দেন আমরা তারপরে কাজ করবো কাজ করবো, কিন্তু একজন সেই ওয়াদা ভঙ্গ করে আমাদের বিপক্ষে কাজ করেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্রতিদ্বন্দ্বিতা করার পর তারা চার ভাই বিভিন্ন পদে ছিল, একমূল বিভিন্ন পদে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অনুরোধ করেছিল বিশেষ মাধ্যমে, আমাদের বিশেষ করে আমাদের দলের সাধারণ সম্পাদক বা কাদের মাধ্যমে তাদেরকে নির্বাচন থেকে সরকারের জন্য অনুরোধ করেছিল, কিন্তু তাদের সেই অনুরোধ রাখে নাই, সুতরাং তাদেরকে আর আওয়ামী লীগ বলা যাবে না, তারা আওয়ামী লীগ থেকে সব পদ হারিয়েছে। আমি মনে করি তারা জেলা পরিষদও বিদ্রোহ করেছে, এই পৌরসভায় বিদ্রোহ করেছে, তারা যদি প্রকৃত আওয়ামী লীগ হতো তাহলে এই কাজ তারা কোনো দিক করতে পারতো না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমি এখনও অটল, মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছে তাদেরকে আর আওয়ামী লীগ ফিরিয়ে নেবে না, যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি যেই এই ওয়াদা দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেই উদ্দেশ্য নিয়ে এখানে পাঠিয়েছে, আমি মনে করি আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ রাখার জন্য আমার পক্ষ থেকে যা যা করা দরকার আমি তা করব। যদি আপনার পৌরবাসীর জন্য কোনো মেসেজ যদি তাকে বাইরে দিতে পারেন? আমি পৌরবাসীর প্রতি আমি বিশেষ অনুরোধ করব, পৌরবাসী আমাকে যে সম্মানিত করেছেন সকল শ্রেণী ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলেই আমাকে নির্বাচিত করেছে, আমি পৌরবাসীর প্রতি কৃতজ্ঞ এবং পৌরবাসীর প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যেভাবে আমার জন্য দোয়া করেছেন মসজিদ মাদ্রাসায় এবং সব জায়গায় আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন, আগামী দিনও আমার প্রার্থনা করবেন, আপনারা যে আমারত আমাকে দিয়েছেন সেই আমারত যাতে আমি ধরে রাখতে পারি, আপনাদের খাদেম হিসেবে আগামী দিনে এই পাঁচ বছরের জন্য আপনি যে খাদেম হিসেবে নির্বাচিত করেছেন আমি আপনাদের খাদেম হিসেবে গোলাম হিসেবে কাজ করার সর্বোত্তম চেষ্টা করব। ধন্যবাদ।